আমরা বানাচ্ছি আজকে গুড়ের চা, চিনির পরিবর্তে গুড়। এতে তিনজনের জন্য হচ্ছে প্রায় দেড় কাপের মতো দুধ আছে আর দেড় কাপের একটু বেশি জল আছে। এর সাথে গুঁড়ো গুড় আছে, তিনটে এলাচ আছে, তিনটে লবঙ্গ আছে, তুলসী পাতা আছে, মৌরি আছে, আর এটা গোলাপের পাপড়ি আছে। এখন এই গোলাপের পাপড়ি আর তুলসী পাতাটা জলে ধুয়ে এটা দিয়ে দিলাম। এরপরে তিনটে এলাচ, তিনটে লবঙ্গ আর এসবগুলো দিয়ে দিলাম। এরপরে দেবো একটু আদা, আদাটা থেঁতে নিলাম। এই গুড়টা কিন্তু এতে দেব না, কারণ এটা গুড় এতে দিলে যদি কেমিক্যাল বেশি থাকে তাহলে দুধ কেটে যাবে। এবারে আমরা দেবো এর সাথে আমরা চা। ভালো করে ফুটে উঠবে, তারপর এই সাথে আমরা তিনটে তিন কাপের জন্য করে রেখেছি, তিনটে কাপ আমরা রেডি করছি। আমরা দেব গুড় দিয়ে দেব, এটা ততক্ষণ হয়ে যাবে। এটা কি গুড়? এটা ভেলি গুড়। না হলে এটা কালারটা আসবে না। এটা একটু ফোটাতে হবে, এতে যে তুলসী পাতা, গোলাপের পাপড়ি দেওয়া আছে, আদা দেওয়া আছে, গন্ধটা আসবে। যে গুড়টা দেওয়া আছে ওটাকে ঘেঁটে নিতে হবে। দাদা ফোন করছে, কথা বলবে? হ্যাঁ দাও। বিস্কুট নেবো।